একদিকে করোনা মহামারী এখনও পিছু ছাড়েনি, সেখানে নতুন আতঙ্কের নাম মাঙ্কিপক্স। বিশ্বজুড়ে দ্রুতই ছড়িয়ে পড়ছে বিরল এই রোগ, যার কোনো চিকিৎসা এখন পর্যন্ত জানা নেই। এখন পর্যন্ত বিশ্বের অন্তত 15টি দেশে প্রায় 100 মানুষের মধ্যে মাঙ্কিপক্স শনাক্ত করা হয়েছে। সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সঞ্জিতা রশিদ জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে দ্রুততার সাথে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। চলতি মে মাস থেকে এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায়। কোন পদ্ধতিতে এই রোগ মোকাবেলা করা যায় তা নিয়ে চিন্তা বেড়েছে বিভিন্ন দেশে। মাঙ্কিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামেরই ভাইরাস। এর মধ্যে গবেষণায় উঠে এসেছে মাঙ্কিপক্স যারা সংক্রমিত হচ্ছে তাদের অনেকেই সমকামী বা উভকামী যুবক। রোগটি মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। করোনা মহামারী এখন এই নতুন ভাইরাস নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। মাঙ্কিপক্স দিয়ে দেশের বন্দরগুলোয় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। যেসব রোগীর দেহে ফুসকুড়ি রয়েছে এবং মাঙ্কিপক্স শনাক্ত হওয়া দেশ ভ্রমণ করেছে, এমন সন্দেহজনক ও লক্ষণযুক্ত রোগীকে কাছের হাসপাতালে বা সংক্রমণ ব্যাধি হাসপাতালে আইসোলেশনের ব্যবস্থা করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিমানবন্দর এলাকাতে এবং বিভিন্ন পোর্টগুলোতে যাতে বিদেশ থেকে যারা আসছে তাদেরকে স্ক্যানিং করার জন্য আলাদা করে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। মাঙ্কিপক্স নিয়ে আসলে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি, তবে সতর্ক অবশ্যই। সঞ্জিতা রশিদ, মাইটিভি, ঢাকা।